ওয়েলকাম টু দ্য প্রফ ফিশিং চ্যানেল। আমাদের অফিসিয়াল নাম্বার স্ক্রিনে দেওয়া রইল, কোনো অসুবিধা হলে আপনারা যোগাযোগ করতে পারেন। আর লালদিঘিতে আজকে শনিবার, মানে কম্পিটিশন লাস্টের আগে, ৮ মার্চ থেকে বড় সাইজের আটের উপর কাতলা মাছ, যেটা ফার্স্ট প্রাইজ হতে হতো কোনো কারণবশত ক্যান্সেল হয়ে গেছে। কারণবশত বলতে নবীনদার সাত কাটা দিয়ে মাছ ধরছিল, যেহেতু ওখানে ছ কাটায় পর্যন্ত লাস্ট আপনি লালদিঘিতে খুব নিয়মাবলী খুব স্ট্রিক্ট, ওখানে কিছু ভুলভাল হলে তো ওনারা ক্যান্সেল করে দেয়, এমনি দিনেই করে দেয়। আর কম্পিটিশন তো অনেক ব্যাপারই আলাদা। তো সকালবেলা আমাকে নবীনদা ফোন করেছিল, ফোন করে বললো একটা 2.5 কিলোর কাতলা মাছ হয়েছে 25 নম্বর সিট থেকে, আর সেকেন্ডে একটা বড় মাছ নিয়ে বোটের নিচে ঢুকে গেছে, তারপর কোনো রকম ছাড়িয়ে বার করে নিয়ে এসছে, সেটা 8 কিলোর ওপর। কিন্তু ওনারা সাত কাটা দিয়ে মাছ ধরছিল, ওর জন্য উঠে কমিটির লোকেরা এসে মাছটাকে জলে ছেড়ে দেওয়া হয়েছে, আর ক্যান্সেল কম্পিটিশন থেকে ওনাকে বাতিল করে দেওয়া হয়েছে। মাছ ধরতে বলেছে ওনাকে, কিন্তু কোনো মাছ গণনা এরপরে উঠলেও গণনা হবে না, প্লাস আর মানে উনি মাছও ঘরে নিয়ে যেতে পারবেন না, এমনি ফ্রিতে আজকে ফেলছে উনি। তো সেই ভিডিও আপনার সঙ্গে পুরো শেয়ার করলাম। কপালটা ওনার খুবই খারাপ, আর কী বলা যাবে, আর ছ কাটা ইউজ না করে সাত কাটা ইউজ করেছিলেন, ধরা পড়ে গেছে কমিটির চোখে। তো ওনারই ফার্স্ট প্রাইজ হতো আজকে 8 কিলোর ওপরে, আশা করছি না, আর কালকে একদিন বাকি আছে, তো সেটাই কেউ ধরতে পারতো। যা ওনার হাতে বড় বড় মাছ হয় আমাদের বেলগুড়িয়ার দাদার হাতে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, নবীনদার হাতে এমনি বড় বড় মাছ হয়, তো এইবারও উনি চ্যালেঞ্জের সাথে বড় মাছ মেরেছেন। তো ওনার মন খুব খারাপ, সকালবেলা ফোন করে বলেছে। আমিও বললাম যে সাত কাটা ব্যবহার করা আপনার ঠিক হয়নি, ছ কাটা করে ব্যবহার করা উচিত। তো মাছটা পুরো ভিডিওটা দেখুন, পুরো মাছটা কীভাবে উঠছে, আর কালকে লাস্ট অব দি কম্পিটিশন হয়েছে, এরপর 1 সপ্তাহ পুকুরটা লাস্ট চলবে, তারপর পুকুরটা বন্ধ হয়ে যাবে। বন্ধ বলতে 1-1.5 মাসের মতো রেস্ট দেবে, তারপর পুকুরটা আবার খুলবে। যদি বসতে চান আমি লাস্টে অন্য কোনো ভিডিওতে ওদের ডিটেলস দিয়ে দেবো, আর আমি যেটুকুখানি শুনলাম ওই পরের 1 সপ্তাহ অবধিও ফুল সিট বুক আছে। আপনার রিকোয়েস্টে যদি দেখুন পাবেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, ভিডিওটা পুরো দেখুন। এখনো অবধি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটা প্রেস করে নেবেন নতুন নতুন আপডেটের জন্য। আর ভিডিও যদি মজাদার হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন। তাহলে আজকে আসছি, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ। যা বিদেশি খুলবেন।